হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি অসাধারণ কনসেপ্টের মুভি নিয়ে চলে এসেছি। মুভিটি অনেক সুন্দর হতে চলেছে। এটি একটি হলিউড মুভি। তো মুভিতে আমরা একটি অ্যাঞ্জেল ও সাধারণ মানুষের প্রেমের গল্প দেখতে পাবো, আর এটি 2016 সালে মুক্তি পাওয়া মুভি। তো চলো আমরা সরাসরি গল্পটি শুরু করে দিই। মুভির শুরুতেই আমাদের হাজার বছরের পুরনো একটি কাহিনী শোনানো হয়। আমাদেরকে বলা হয় যে শয়তান আর সৃষ্টিকর্তারা যখন ভাগাভাগি হয়েছিল, তখন যারা অ্যাঞ্জেল ছিল তারা হয় গডের দলে না হয় শয়তানের দলে, যে কোনো একটি দলে যেতে হতো। কিন্তু কিছু কিছু অ্যাঞ্জেল রয়েছে যারা সৃষ্টিকর্তার দলেও যায়নি আবার শয়তানদের দলেও যায়নি। তারা তাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চেয়েছিল। এ কারণে সৃষ্টিকর্তা সেসব অ্যাঞ্জেল গুলোকে স্বর্গ থেকে ফেলে দেয় আর পৃথিবীতে পাঠিয়ে দেয়, আর তাদেরকে বলে যে যতক্ষণ পর্যন্ত না তারা যে কোনো একজনকে বেছে নিবে, অর্থাৎ সৃষ্টিকর্তা নয় শয়তান, ততক্ষণ পর্যন্ত তারা পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করবে। তো এই পৃথিবীতে নিক্ষেপ করা অ্যাঞ্জেল গুলোকে বলা হতো ফলেন অ্যাঞ্জেল। অন্যদিকে লুসিফার অর্থাৎ শয়তান সেই সব অ্যাঞ্জেল গুলোকে অভিশাপ দিয়েছিল যে তারা কোনোদিনই তাদের ভালোবাসার মানুষকে পাবে না, আর সবসময় ভালোবাসার জন্য ছটফট করবে। যদি তারা লুসিফার কে মেনে নেয় তাহলেই এর সমাধান হবে। তো এরপরে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল লুস। আমরা দেখতে পাই সে একটি বোর্ডিং স্কুলে যাচ্ছিল যেখানে তার বসবাস করে পড়তে হবে। তো লুস যখন সেই স্কুলে পৌঁছায় তখন সে দেখে যে এই স্কুলটি অনেক রহস্যময়। এখানে শুধুমাত্র তাদেরকে নিয়ে আসা হয় যাদের ব্রেনে সমস্যা রয়েছে, অর্থাৎ যারা কোনো খারাপ কাজ করেছে তাদেরকে জেল না দিয়ে এখানে আনা হতো। আর আমরাও জানি না যে লুস কি কাজ করেছে যেটাতে তাকে এখানে আসতে হয়েছে। তো যাই হোক, তখন স্কুলের একটি সিকিউরিটি গার্ড লুসির কাছ থেকে যত ডিজিটাল জিনিস ছিল যেমন ফোন ক্যামেরা সেগুলো নিয়ে নেয়, আর তখনই পুলিশ ক্যাম নামের একটি ছেলেকে নিয়ে আসে, অর্থাৎ সেই ছেলেটিও কোনো একটি ঘটনা ঘটিয়ে এখানে এসেছে। তো এরপরে লুস তার নিজের রুমে যাওয়ার সময় এরি নামে একটি মেয়ের সাথে তার পরিচয় হয়, আর তখন এরি লুসকে বলে যে তুমি ক্যামের কাছ থেকে দূরে থেকো, সে কিন্তু একটি ডেঞ্জারাস ঘটনা ঘটিয়ে এখানে এসেছে আর সে নতুন ঘটনা সৃষ্টি করতে পারে। তো মেয়েটি তখন লুসকে তার রুমে পৌঁছে দিয়ে চলে যায়, আর তখন লুস তার রুমে প্রবেশ করে তার অতীত জীবন নিয়ে ভাবতে থাকে। লুস যখন তার অতীত নিয়ে ভাবছিল তখনই সে সেখানে একটি ছায়া দেখতে পায় আর তার হ্যালুসিনেশন শুরু হয়ে যায়, আর আমরা এটাতে জানতে পারি হয়তোবা সে এটার কারণেই এখানে এসেছে। এর পরের দিন লুস তার থেরাপিস্টের কাছে যায়, আর তখন থেরাপিস্ট তাকে জিজ্ঞাসা করেন যে এখন কি তার হ্যালুসিনেশন একটু কমেছে, আর তার থেরাপিস্ট আরো বলে যে তুমি যদি এখন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাও তাহলে মেডিসিন নেওয়া শুরু করো, তাহলে সুস্থ হতে পারলে তুমি তোমার বাড়িতে ফিরে যেতে পারবে। কিন্তু লুসের এটা মনে হয় না যে তার কোনো রোগের কারণে এটা হচ্ছে, তার মনে হয় যে তার আশেপাশে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার অর্থাৎ আত্মারা রয়েছে যার জন্য সে কোনো ওষুধ খেতে চায় না। আর এরপরে লুস লাইব্রেরিতে আসে বই নেওয়ার জন্য, আর এরপরে তার পরিচয় হয় ধর্মের টিচার সোফিয়ার সাথে, আর তখন টিচার সোফিয়া লুসকে একটি বই পড়তে দেয়। আর এরপরে লুস সেই লাইব্রেরিতে একটি ছেলেকে দেখতে পায় যে কিনা সেই লাইব্রেরিতে ঘুমিয়েছিল, আর লুস সেই ছেলের দিকে দেখে অনেক চেনা চেনা মনে করে, কিন্তু সে মনে করতে পারে না সে তাকে কোথায় দেখেছে। আর তখনই সেই ছেলেটির ঘুম ভেঙে যায়, সে লুসকে দেখে কিছুটা অবাক হয়, আর এরপরে সে লুসকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তো লুসের এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। এরপরে সে যখন বারান্দা দিয়ে হাঁটছিল তখন তার মলি নামের একটি মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি লুসের সাথে অনেক খারাপভাবে কথা বলছিল, আর মেয়েটি লুসের অতীত জীবন নিয়েও খোঁটা দিচ্ছিল। সে বলে যে সে তার অতীত সম্পর্কে জানে কিন্তু কি হয় সে সেটা বলে না। তো তখন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর তখন একটি টিচার চলে আসে, আর আমরা দেখতে পাই টিচার লুসের উপরে রাগ করে আর লুসকে শাস্তি স্বরূপ বাগান পরিষ্কারের দায়িত্ব দেয় আর মলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে লুস যখন বাথরুমে যায় তখন সেখানে তার সাথে আরো একটি মেয়ের পরিচয় হয় যার নাম ছিল পেন। তো এরপরে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপরে তারা ক্লাসে যায়। তো তারা যখন ক্লাসে যায় তখন লুস সেখানে সেই ছেলেটিকে আবারও দেখে, ছেলেটির নাম ছিল ড্যানিয়েল। লুস ড্যানিয়েলকে দেখে একটি আকর্ষণ অনুভব করে, আর ক্লাসে সোফিয়া তখন গড আর লুসিফারের লড়াইয়ের লেকচার দিচ্ছিল, আর লুস যখন প্রশ্ন করে যে ফলেন অ্যাঞ্জেল গুলো এখন কোথায় রয়েছে আর তাদের সাথে শেষমেশ কি হয়েছিল, তো সোফিয়া যখন সে উত্তরটা দিবে তার মধ্যে অন্য স্টুডেন্টরা আরো প্রশ্ন করে যেটাতে তার টপিকটি ঘুরে যায়, লুস আর তার প্রশ্নের উত্তর পায় না। তো অন্যদিকে দেখতে দেখতে লুস আর পেনের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। পেন লুসের সাথে অনেক কথা শেয়ার করে, কিন্তু লুস তার অতীত জীবনের কথা পেনের সাথে শেয়ার করতে চায় কিন্তু সে ভয় পাচ্ছিল যে যদি কিছু হয়ে যায়, মানে সে কিছু বলতে চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছিল না। আর আমরাও কিন্তু জানি না যে লুস আসলে তার অতীত জীবনে কি ঘটিয়েছিল। তো এরপরে দিন আমরা লুসকে দেখতে পাই যে কিনা বাগান পরিষ্কার করছিল কারণ তাকে শাস্তি দেওয়া হয়েছিল, আর তখন তার উপরে আমরা লুসিফারের একটি মূর্তি দেখতে পাই যেটি তার উপরে পড়তেই যাচ্ছিল তখনই ড্যানিয়েল এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন লুসের ড্যানিয়েলকে আবার আপন মনে হলেও
ড্যানিয়েল তাকে আবারও ইগনোর করে সেখান থেকে চলে যায়। তো অন্যদিকে আমরা ক্যামকে মলের সাথে দেখতে পাই। মলি ক্যামকে বলছিল যে তোমার লুচের কাছ থেকে দূরে থাকা দরকার, কারণ সে তোমাকে ভালোবাসতে পারবে না। আর এখানে আমরা বুঝতে পারি যে এরা হয়তো বা লুচকে চিনে, আর লুচের অতীতের ঘটনাও হয়তো বা এরা জানে। আর অন্যদিকে লুচের সাথে আবারও ড্যানিয়েলের দেখা হয়। তখন লুচ ড্যানিয়েলকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু ড্যানিয়েল আবারও তাকে ইগনোর করে। তো অন্যদিকে ক্যাম লুচের সাথে পরিচিত হয়, সে মলির কথা শোনে না, আর ক্যাম লুচিকে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করে, আর এটাতে লুচিও রাজি হয়ে যায়। আর এরপরে তারা দুজন অনেক ভালো একটি সময় কাটায়। তো এরপরে তলোয়ারবাজি ফাইটিং ক্লাস চলছিল, যেখানে লুস মলের কাছে অনেক খারাপ ভাবে হেরে যায়। তো এরপরে লুসের ফাইট ড্যানিয়েলের সাথে হয়, আর এই ফাইটের সময় লুসের একটি স্মৃতি মনে পড়ে, আর যেটাতে সে সেই স্মৃতি মনে করে অনেক ভালোভাবে খেলতে থাকে। আর এটি দেখে সবাই তো অনেক অবাক হয়ে গেছিল, সে তো এই প্রথমবার তলোয়ার হাতে নিয়েছিল, তো প্রথমবারে সে এত ভালো কিভাবে করলো। তো যাই হোক, ক্লাস শেষে লুস পেনের কাছে ড্যানিয়েলের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন পেন বলে যে আমি একজন হ্যাকার, আমি এখানে এসে সকল স্টুডেন্টের অ্যাকাউন্ট হ্যাক করেছিলাম, তাই আমি সবার সম্পর্কে টুকটাক জানি, কিন্তু ড্যানিয়েলের সম্পর্কে কিছু জানতে পারিনি। তো রাতে লুস আর পেন জঙ্গলে পার্টিতে যায়, আর সেখানে পেনের একটি ছেলের সাথে বন্ধুত্ব হয়। অন্যদিকে ক্যাম লুসির কাছে আসার চেষ্টা করে, আর এটি দেখে মলি এসে লুসের সাথে আবারও পাঙ্গা নেয়। এটাতে আমরা বুঝতে পারি যে মলি হয়তো বা ক্যামকে পছন্দ করে। মলি বলে যে তুমি একটি ছেলেকে মেরেছো, আর এই কথা শুনে লুস অনেক রেগে যায়, আর তখন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর তখন ক্যাম এসে তাদের ঝগড়া থামায়, আর তখন ড্যানিয়েল এসে উল্টো ক্যামের সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন লুসের এগুলো দেখে ভালো লাগে না, যেটাতে সে জঙ্গলে চলে যায়। আর তখন সে আবারও সেই ছায়াটিকে দেখতে পায়, আর তখনই আমরা তার অতীত দেখতে পাই। আমরা দেখতে পাই একটি বাড়িতে আগুন জ্বলছিল, কিন্তু এটি কিসের আগুন সেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, লুস সুইমিং পুলে সুইমিং করছিল, আর তখন সেখানে ড্যানিয়েলও চলে আসে। তখন লুস ড্যানিয়েলের গলায় একটি লকেট দেখে, আর লকেটটি দেখে সে ড্যানিয়েলকে বলে যে তোমাকে আমার এত পরিচিত মনে হয় কেন, আমরা কি আগেও দেখা করেছি? তখন ড্যানিয়েল বলে যে আমি একটি মেয়েকে ভালোবাসতাম, কিন্তু আমরা কখনোই এক হতে পারিনি। এই কথা বলে ড্যানিয়েল সেখান থেকে চলে যায়। তো এর পরের দিন আমরা লুসকে দেখতে পাই, সে পেনের সাথে ঝগড়া করছিল, কারণ সে মনে করেছিল যে পেন হয়তো বা মলিকে তার পরিচয় বলে দিয়েছে বা তার অতীত জীবনের ঘটনাটি বলে দিয়েছে, কারণ সে তো একজন হ্যাকার ছিল, সে তো সবার আইডেন্টিটি জানতো। আর তখন পেন বলে যে আমি তো তোমাকে একজন ভালো বন্ধু মনে করি, আমি এটা চিন্তাও করতে পারি না যে আমি তোমার তথ্য মলিকে বলবো। তখন লুস পেনকে তার অতীত সম্পর্কে বলা শুরু করে, সে বলে যে সে একটি ছেলেকে ভালোবাসতো। তো প্রেমের এক পর্যায়ে তারা যখন প্রথম কিস করতে যায়, তখনই লুস সেখানে একটি ছায়া দেখতে পায়, আর সেই ছায়াটি সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তখন সেই ছেলেটি সেই আগুনে পুড়ে মারা যায়, কিন্তু লুস কোনোভাবে বেঁচে যায়। তো তখন সবাই লুসকে দোষারোপ করে যে সেই তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে। আর তখন লুস নামালিক হয়, তাকে আর জেলে দেওয়া হয় না, তাকে এখানে নিয়ে আসা হয় মাথা চিকিৎসা করার জন্য। তো পেন এসব শুনে লুসকে অনেক সান্ত্বনা দেয়, আর তাকে বলে যে আমি সবসময় তোমার সাথে আছি, এই বলে তাদের বন্ধুত্ব আরো অটল হয়। তো পরবর্তীতে লাইব্রেরিতে অ্যাঞ্জেলা ডেভিলের কাহিনী শোনানো হয়, আর ক্লাস শেষে লুস তার কিছু জিনিসপত্র ফিরিয়ে আনার জন্য আবারও লাইব্রেরিতে আসে। তো লাইব্রেরিতে ঢুকে সে শুনতে পায় যে ড্যানিয়েল আর টিচার সোফিয়া কিছু কথা বলছিল, আর তারা লুসিকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল যে লুস অনেক বিপদে রয়েছে, তাকে বাঁচাতে হবে। তখন মিস সোফিয়া বলে যে আমার তো ক্যামের উপরে সন্দেহ হয়, আমার তো মনে হয় ছাদ থেকে সেই লুসিফারের মূর্তিটা ক্যামই ফেলেছে ওর উপর। তো যাই হোক, তারা কথা বলতে বলতে ড্যানিয়েল লুসকে দেখে ফেলে, আর যেটাতে তারা চুপ হয়ে যায়। তো লুস সেখানে নিচে পড়ে থাকা একটি কাগজ উঠিয়ে সেখান থেকে বাইরে চলে আসে, আর বাইরে এসে সে সেই কাগজটি দেখে, আর সেই কাগজে দেখে যে তার মতোই একটি মেয়ের ছবি আর্ট করা হয়েছে, আর সেখানে একটি প্যারিসের দৃশ্য ছিল যেটি তার অনেক চেনা চেনা লাগে, কিন্তু সে মনে করতে পারে না। আর তখনই সেখানে ড্যানিয়েল চলে আসে। ড্যানিয়েল এসে লুসকে বলছিল যে আমি একটি উপন্যাস লিখছি, আর আমি একটি নায়িকা তোমার উপর ইমপ্রেস হয়ে বানিয়েছি। আর তারপর ড্যানিয়েল লুসকে তার উপন্যাসের কাহিনী বলতে থাকে। সে তাকে বলে যে একটি ছেলে একটি মেয়েকে অনেক ভালোবাসত, আর যখন তারা ভালোবাসার এক পর্যায়ে ফার্স্ট কিস করে তখন মেয়েটি মারা যায়। এরপর মেয়েটি আবারও জন্ম নেয়, আবারও তাদের দেখা হয়, আবারও তারা একসাথে হয়, আবার তারা ফার্স্ট কিস করলে আবারও মারা যায়। এভাবেই হাজার বছর ধরে চলে আসছিল। মেয়েটি অনেক চেষ্টা করেও শয়তানের দেওয়া এই অভিশাপ থেকে মুক্তি হতে পারেনি। তখন লুস সেই ছেলেটির বিষয়ে জিজ্ঞাসা করে, অর্থাৎ উপন্যাসের সেই ছেলেটির বিষয়। আর তখন ড্যানিয়েল বলে যে এটা শুধুমাত্র একটি কাহিনী, এটা সত্যি না। কিন্তু লুস মানতে চায় না, সে বলে যে তুমি যে দৃশ্যটি আর্ট করেছো সেখানে একটি প্যারিসের দৃশ্য ছিল, আর যেখানে আমি যাইনি কিন্তু আমার মনে হয় যে এটা আমি চিনি। তখন ড্যানিয়েল বলে যে তোমার এমন প্রশ্ন করা ঠিক না যেটার উত্তর দেওয়া যায় না। এই কথা বলে ড্যানিয়েল সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি সেই রাতে লুসের বার্থডে ছিল, যেটাতে ক্যাম তার কাছে আসে আর তাকে বলে যে তার সাথে যেতে, আর যদি লুস তার সাথে যায় তাহলে সে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তখন ক্যাম লুসকে একটি জন্মদিনের গিফটও দেয়। তো এরপরে ক্যাম লুসকে নিয়ে একটি ক্লাবে যায়, আর ক্লাবে তারা অনেক ক্লোজ হয়ে পড়ে। আর তখনই ড্যানিয়েল এসে ক্যামের সাথে ঝগড়া শুরু করে দেয়, আর এর সাথে ড্যানিয়েল এটাও বলে যে আমি জানি ক্যাম তুমি লুসিফারের সাথে কাজ করছো আর তুমি লুসকে মারতে চাও। তখন দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, এটাতে লুস আবারও বিরক্ত হয়ে ঘরে ফিরে আসে। আর এরপরে লুস আবারও পেনকে বলে যে ড্যানিয়েল সম্পর্কে তথ্য বের করো, আর এটাতে পেন তার বয়ফ্রেন্ডের কাছে চলে আসে। আর এরপর তারা তিনজন লাইব্রেরিতে চলে আসে, আর তারপর বায়োডাটা থেকে তারা ড্যানিয়েল সম্পর্কে জানার চেষ্টা করে। সেখানে তারা ড্যানিয়েলের একটি ছবি নেয়, আর সেই ছবি দিয়ে গুগলে ফটো সার্চ করে। আর তখন গুগলে ফটো
সার্চ করলে তারা ড্যানিয়েলই হুবহু অনেক আগের ছবি দেখতে পায়। গুগলে ড্যানিয়েলের যত পুরনো ছবি ছিল তার সকলই তারা দেখতে পায়। সেখানেই তারা ড্যানিয়েল আর লুসের শত বছর আগের একটি ছবিও দেখতে পায়। আর এটি দেখে তারা বুঝতে পারে না যে এত বছর আগে লুস সেখানে কি করছে। তো যাই হোক, তারা যখন সেই ছবিটি প্রিন্ট করে বের করতে যাবে তখনই লুস সেখানে আবারও সেই ছায়াতে দেখতে পায়। আর হঠাৎ করেই চারিদিকে আগুন লেগে যায়। আর তখনই ড্যানিয়েল অজ্ঞান লুসকে নিয়ে আসে। আর তখন লুস অনুভব করে যে সে আকাশে উড়ছে। আর আসলে তারা কি উড়ছিল কিনা সেটা আমরা পরে জানতে পারবো, যে ড্যানিয়েল কি উড়তে পারে কি এরকম কোনো বিষয় আছে কিনা। তো আমরা দেখতে পাই যে ড্যানিয়েল লুসকে হসপিটালে রেখে সেখান থেকে চলে যায়। তো লুস আর পেন বেঁচে গেলেও পেনের যে বয়ফ্রেন্ড ছিল সে সেই আগুনে মারা যায়। পেন এই ঘটনায় অনেক শকড হয় আর লুস আর পেন একে অন্যকে সান্ত্বনা দেয়। এরপরে রাতের বেলা লুস জানালে দেখে যে ড্যানিয়েল ছাদের উপর থেকে তাকে দেখছিল, তার মানে ড্যানিয়েল তাকে পাহারা দিচ্ছিল। আর যেটা শিওর করতে লুস তার কাছে চলে আসে। তখন লুস ড্যানিয়েলকে বলে যে তুমি দয়া করে আমাকে সত্য বলো, আসলে আমাদের সাথে কি ঘটনা হয়েছে। কিন্তু ড্যানিয়েল কিছুই বলে না। আর তখন লুস সত্য জানার জন্য ছাদ থেকে লাফ দেয়। আর তখনই আমরা দেখতে পাই যে ড্যানিয়েলের পাখা বের হয়ে আসে, তার মানে সে কোনো সিম্পল মানুষ ছিল না। আর সে লুসকে বাঁচিয়ে ফেলে। আর এখানে আমরা বুঝতে পারি যে ড্যানিয়েল হলো সেই ফলেন অ্যাঞ্জেল, অর্থাৎ যাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং যাদেরকে অভিশাপ দিয়েছিল লুসিফাররা। আর তখন সেই ছায়াটি লুসের কাছে আবারও আসে। আর তখন ড্যানিয়েল বলে যে এই ছায়াটি তোমার কোনো বিপদের কারণ না, বরং এটি আমাদের অতীত জীবনের অনেক সুন্দরময় স্মৃতিগুলো। আর তখন আমরা দেখতে পাই যে সেই ছায়ার ভিতরে লুস তার হাজার বছরের পুরনো সব স্মৃতি দেখতে পায়। আর তখন লুস বুঝতে পারে যে ড্যানিয়েল যে উপন্যাসের কাহিনী শুনিয়েছিল এটা আসলে তাদেরই কাহিনী ছিল। মানে তারা জন্মগ্রহণ করে, প্রেম হয়, কিন্তু ফার্স্ট কিস হওয়ার পরে লুস মারা যায়। কিন্তু আমরা দেখেছিলাম যে লুস যখন তার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে ছিল তখন তার বয়ফ্রেন্ড মারা গিয়েছিল, কারণ তার আসল জীবন সাথী ড্যানিয়েল ছিল। তো যাই হোক, তখন ড্যানিয়েল তাকে বলে যে এবার আমি বিশ্বাস করি যে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। তো এরপর যখন লুস ড্যানিয়েলকে কিস করতে যাবে তখন সেখানে ক্যাম্প চলে আসে আর তাদেরকে বাধা দেয়। আর তাদেরকে বলে যে লুস তুমি ড্যানিয়েলকে কিস করো না, ওকে কিস করলে তুমি মারা যাবে। আর একটা কথা মনে রেখো, তুমি কিন্তু এবার কোনো ধর্মেই জন্মগ্রহণ করনি, যদি তুমি এবার মারা যাও তাহলে আর জন্মগ্রহণ করবে না। কিন্তু এত কথা শোনার পরেও লুস কোনো কথাই শুনে না, সে ড্যানিয়েলকে কিস করে। কিন্তু এবার লুসের কিছুই হয় না, যেটা দেখে ক্যাম অনেক অবাক হয়ে যায়। তার মানে তারা অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছে। কিন্তু ক্যাম এখনো ভয় পাচ্ছিল যেহেতু তারা অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছে, যার জন্য লুসিফার নিজে থেকে লোক পাঠাবে লুসকে মারার জন্য। আর লুসিফার এসে লুসকে মেরে ফেলতে পারে বলে ক্যাম লুসকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। কিন্তু ড্যানিয়েল এসে লুসকে সেখান থেকে নিয়ে যায়। তখন ড্যানিয়েল লুসকে নিয়ে মিস সোফিয়ার কাছে রেখে আসে। আর এরপর ড্যানিয়েল কেমের সাথে লড়াই করতে থাকে। আর আমরা দেখতে পাই যে কেমেরও দুটি পাখা বের হয়ে আসে, অর্থাৎ সেও ফলেন এঞ্জেল ছিল। তো লড়াইয়ের মধ্যে ড্যানিয়েল ক্যামকে বলে যে তুমি কি লুসিফারের হয়ে কাজ করছো, আর তুমি লুসকে কেন মারতে চাও। আর এর উত্তরে ক্যাম বলে যে আমিও একজন ফলেন এঞ্জেল, আর আমি লুসকে ভালোবেসে ফেলেছি, আর আমি তার কখনোই ক্ষতি করতে পারবো না। আর তখন ড্যানিয়েল ভাবে যে তাহলে লুসকে কি মারতে চায়। আর তখনই লুসের চিৎকার আসে। তখনই অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস সোফিয়া অলরেডি লুসের বান্ধবীকে মেরে ফেলেছে, আর এরপর সে তাকেও মারতে আসে। আর তখনই ড্যানিয়েল চলে আসে আর লুসকে বাঁচিয়ে ফেলে। আসলে লুসের উপরে যে আক্রমণগুলো হচ্ছিল এগুলো ক্যাম নয় বরং মিস সোফিয়া করাচ্ছিল। আর মিস সোফিয়া লুসিফারের সেই লোক ছিল যে কিনা লুসকে মারতে এসেছিল। আর এইবার যদি কোনো রকম ভাবে মিস সোফিয়া লুসকে মারতে পারে তাহলে লুস আর কোনোদিনই জন্মগ্রহণ করতে পারবে না। আর এই কারণে ড্যানিয়েল যেহেতু ফলেন অ্যাঞ্জেল, যার জন্য তার আর পৃথিবীতে থাকার কোনো কারণ থাকবে না, যেটাতে তার হ্যাভেনে আবারও ফিরে যেতে হবে। কিন্তু ড্যানিয়েল যেহেতু লুসকে বাঁচিয়ে ফেলেছে, যেটার কারণে মিস সোফিয়া আর তার কাজে সফল হতে পারে না, আর সে সেই ছায়ার মধ্যে উধা হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই ড্যানিয়েল আর লুস একটি সুন্দর মুহূর্ত শেয়ার করে। আর এরপর ড্যানিয়েল লুসকে নিয়ে একটি নিরাপদ জায়গায় চলে যায় যেখানে লুসিফার এসে আর তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটির এন্ডিংটা অতটাও ভালো ছিল না, কিন্তু মুভিটির কাহিনী অনেক সুন্দর ছিল। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অনেক ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে বলুন তাহলে তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো। এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।